আসলে এক চান্সে হাতটা বার করে নাও ভালো লাগায় না, ওই জন্য একটু চুকি মেরে এদিক ওদিক খোঁজার বান করছিলাম। তোর সাহস তো কম না রাধা। হ্যাঁ সবাই বলে তোর মাথা খারাপ, আমি তো দেখছি তুই একবার শেয়ানা পাগল। এই বাড়িতে কোথায় কি হচ্ছে সেসব জানার জন্য সীতাদাকে টাকা দিচ্ছিল, টাকার লোভ দেখিয়েছিল। সীতাদা টাকা হাতে ধরিয়ে দিয়ে বলে দিয়েছে এসব আমি বলতে পারবো না, ওই জন্য খাড় খাড় খেয়ে ওই শিলিগুড়ি সীতাদাকে ফাঁসিয়ে দিয়েছে। আমি কিচ্ছু বুঝতে পারছি না মা, বিশ্বাস করো কিচ্ছু বুঝতে পারছি না। তুমি নিজেকে যতটা ভালো মানুষ দেখাতে চাইছো ততটা ভালো মানুষ কিন্তু তুমি নও। হ্যালো কে কথা বলছেন? রাগ তবু মুখে বুলি ফুটেছে, সে তুই ছাড়, তুই আগে বল তুই কে। আমি কি রে তুমি আমি বলে গিয়ে টানছিস কেন, কে রে তুই? আমি রাধা। রাধা রাধা এই শান্তি কি আসলি রাধা? মেরেছে রে, এ কি নতুন কোনো কেলো করার তালে আছে নাকি? হ্যালো তুই কোন রাধা? চৌধুরী বাড়ির নাতনি রাধিকা, রাধিকা চৌধুরী। এই শোন মাজা কি মারবি না, এ বাড়ির মেয়ে রাধা আমি। তুমি রাধা নও সেটা আমি জানি, তুমি রাধা সেজেও বাড়িতে আছো। কে তুমি? বললাম তো রাধা। বাজে কথা বলো না, হাসপাতাল থেকে আবার সরিয়ে কিসের জন্য তুমি ও বাড়িতে ঢুকেছ বলো। তুই নিশ্চয় নেশা করেছিস সেই জন্য ভুল বকছিস। আমি নেশা করে তোমায় ফোন করিনি, তুমি আমার এত বড় ক্ষতি কেন করলে? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি বলো, আমার জীবনটা এরকম সর্বনাশ কেন করলে বলো? আজকে তোমার জন্য আমাকে কেন করলে তুমি আমার এত বড় ক্ষতি বলো? আমি তোমার কি বিগড়েছিলাম কেন আমার এত বড় ক্ষতি করলে তুমি? আই ভাই শোন 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 ভাই কেন বোন তো, হ্যাঁ বল শোন, কাঁদিস না বোন আমার কথাটা শোন। আমি তোর কোনো ক্ষতি করতে চাইনি, একটা সালা হারামির পাল্লায় পড়ে আমায় বাধ্য হয়ে রাধা সাজতে হয়েছে রে, তোমার কথাটা শুনছিস? তুই কাঁদিস না বোন। কে কে তোমায় বাধ্য করেছে? শোন সে অনেক কথা। হ্যালো হ্যাঁ শোন, এদিকে মনে হয় কেউ আসছে, হ্যাঁ তোকে আমি পড়ে সব কথা বলবো বুঝলি? ঠিক আছে, তোমার তোমার আসল নাম কি? ও পরি। পরি? এই শোন শোন তুই তোর নম্বরটা আমাকে দে, আমি তোকে ফোন করবো। হ্যাঁ তুই যদি এখানে ফোন করিস আর অন্য যদি কেউ ফোনটা ধরে তাহলে আমার অসুবিধা হয়ে যাবে, তুই তোর নম্বরটা আমাকে বল তো। এই জিন্দু তুই তুই কি কোথাও বেরোচ্ছিস? না আমি কোথাও যাচ্ছি না, আমি তোমার কাছে যাচ্ছিলাম পিসি। আমার কাছে? আমিও তোর কাছেই আসছিলাম, আসলে হাটটা নিয়ে এত দুশ্চিন্তা হচ্ছে না, মানে কত সাত করে তোকে দিলাম। এও তোমার হার। কোথেকে পেলি হাটটা? কে দিল মানে কে নিয়েছিল, কে চুরি করেছিল হাটটা? কেন ভান করছো পিসি, হাটটা আমি কোথেকে পেয়েছি তুমি খুব ভালো করেই জানো। ও রাধাই তার মনে সব কথা বলে দিয়েছে। রাধা তোমার ঘর থেকে হাটটা এনেছে তাই তো? হ্যাঁ 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 রে দেখ না রাধা, রাধা ওই সীতার ঘর থেকে হাটটা নিয়ে আমার ঘরে এনে রেখে দিয়েছে, কি অসভ্য মেয়ে দেখ। কেন কেন শুধু শুধু মিথ্যে কথা বলছো পিসি, তুমি খুব ভালো করে জানো কি করে কি হয়েছে।
সীতানাথের মধ্যে একটা ভালো মানুষকে তুমি সেই শব্দে চোর সাব্যস্ত করলে? ছি, আর সীতা আমার সঙ্গে কি দুর্ব্যবহার করেছে তুই জানিস না ইন্দু? একটা চাকর হয়েও রাখো। সীতানাথ আমাদের বাড়িতে সেই ছোটবেলা থেকে আছে, ওকে কোনোদিন আমরা এবাড়ির চাকর মনে করিনি। আজ অব্দি কোনোদিনও এবাড়ির কারোর সাথেও খারাপ ব্যবহার করেনি। আর যদিও তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে থাকে পিসি, তাহলে সে দায়িত্ব তোমার। ও, তার মানে তুই আমার দোষ দেখছিস? হ্যাঁ দেখছি। তুমি তো সীতানাথকে টাকা দিয়ে ওকে হাত করতে চেয়েছিলে, যাতে এবাড়ির সব ঘরের খবর তুমি পেতে পারো। কথাটা অস্বীকার করতে পারো? কে বলেছে তোকে আমি ওকে হাত করেছি? মা গো মা, কি মিথ্যে কথা, কি মিথ্যে কথা! ছি 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 ছি, যে দাদার কাছে আমি বিপদে পড়ে এসে রয়েছি সেই দাদার বাড়িতে বসে আমি এরকম নোংরামো করব না ইন্দু। যে তোকে এসব কথা বলেছে সে কিন্তু ডাহা মিথ্যে কথা বলেছে। ওফ পিসি, পিসি প্লিজ, কেন একটা মিথ্যেকে ঢাকতে আরেকটা মিথ্যে বলছো? তুমি খুব ভালো করে জানো তুমি কেন সীতাকে, আমাকে তুমি হাতটা দিয়েছিলে এই উদ্দেশ্য নিয়ে আমি স্বপ্নেও ভাবতে পারি না। সীতার চোখে তুমি কোথায় নেমে গেছো বলো তো? বাবা যদি আজকে জানতে পারে এই কথাটা, কি ভাববে তোমার সম্পর্কে? দেখ ইন্দু, যা হওয়ার তা হয়ে গেছে, আর কখনো এরকম হবে না। দোহাই তোর, তুই দাদার কানে কোনো কথা তুলিস না। তুই বিশ্বাস কর, আমি তোর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই যে তোমার আমার কাছে এইভাবে ক্ষমা চাইতে হচ্ছে তোমার কাজের জন্যে, তোমার ভালো লাগছে বলো তো? আমার তো নিজেরই কেন যে তুমি ইন্দু, ইন্দু যে বিপদে আমি পড়েছি। না, বিপদে পড়ে নয়, একেবারেই নয়। বিপদে পড়ে তুমি কিচ্ছু করনি, এটা তোমার স্বভাব, তুমি নিজের স্বভাবটাই পাল্টাতে পারো না। বিপদে পড়ে এই বাড়িতে এসেছো, কোথায় ভালোভাবে থাকো তা নয়, তোমার এই স্বভাবের জন্য না এমন বিপদে একদিন পড়বে তুমি দেখো। তাছাড়া তুমি ভুলে যেও না তোমার দুটো মেয়ে আছে, তুমি যা করবে তোমার দেখে তো তোমার মেয়েরাই শিখবে, তাই না পিসি? চুপ কর ইন্দু, চুপ কর, আমাকে আর লজ্জা দিস না, আমার বড় ভুল হয়ে গেছে রে, আর কখনো এরকম হবে না। বলছি শোন না, দাদার কানে যেন কথাটা না যায় ইন্দু, দাদা জানলে আমাকে বলার হলে আমি এতদিনে বলে দিতাম। কিন্তু ওই ওই মেয়েটা, ওই রাধা তো জানে, ও যদি বলে দেয়? রাধাকে আমি বারণ করে দেবো, ও বাবাকে কিছু বলবে না। ইন্দু তুই এরপর আমার সঙ্গে কথা বলবি তো রে? হাটটা হাটটা তুই রেখে দে, রেখে দে না, তো তোকেই দিয়েছিলাম। না থাক, তুমি রেখে দাও, তোমার এই পাঁচ ভরি সোনার হার আমার দরকার নেই। তুমি বিপদে পড়েছো, ওটা তোমারই কাজে লাগবে। তোমার দুটো মেয়ে আছে না, তাদের বিয়ে হবে তখন লাগবে, রেখে দাও। হ্যাঁ, এটা তুই একদম ঠিক কথা বলেছিস, হাটটা আমি তাহলে নিয়ে নিচ্ছি। হ্যাঁ আসি, কিন্তু যা বললাম মনে রাখিস কিন্তু। পাল্টাবে না আমার এই বেহা পিসি, দিন পাল্টাবে না। বেশ ভালো খেতে কিন্তু, কি হলো না, ডাবল মিন্ট অ্যাকোয়া স্প্ল্যাশ, যদি মুখে গন্ধ হয় আপনারা কিন্তু খেতে পারেন, বেশ ভালো। কিরে মাস্টার, কিরে চম্পা বলি, কি হয়েছে, কি হয়েছে তোমার মুড়ো মুড়ো, এই এম লোড সেট হয়ে গেছে কেন তোর মুখে? তোর তো আনন্দ পাওয়া উচিত রে। এই শোন না, তোর শেখানো ইংলিশ, দাদুর সঙ্গে বললাম, বাপের সঙ্গে বললাম, মোটু মায়ের সঙ্গে বললাম, পিসির সঙ্গে বললাম, একদম ইংলিশ বলে একদম ফাড়িয়ে দিচ্ছি, বহুত ভালো ইংলিশ বলছি। তাতে কি করব, খুশি হব? তা খুশি হবি না, কিছুতেই খুশি হতে পারবো না আমি, আমার এই ভুলভাল ইংরেজির জন্য আমি বদনাম হয়ে যাচ্ছি। কে তোকে বদনাম করে গেল? আমার বাবা। বদনাম কেনই বা করবেন না, কেনই বা করবেন না, কত করে বললাম যে ইংরেজিটা কঠিন ব্যাপার, ওটাকে শিখে ভালো করে বলতে হয়। তুমি না ভুল ভাল ইংরেজি বলছো, গ্রামারের গম আনছো না, বললাম আমার শেখো ভালো করে ইংরেজি বল, ব্যাস বলবেনই উনি। ইউ মিস্টেক, আই অ্যাম
একদম ওইটা এইটাও ভুল তো এইটা ভুল তো হ্যাঁ কথা হবে আই ডিড নট নো মিস্টেক পুরোটা ভুল আমি বলে দিয়েছি তুই শালা তুই ছাড় তো শুন আমি যা বলেছি ঠিক বলেছি কথাটা বুঝতে পারলেই হলো আমি ওই জন্য বলে দিয়েছি আমি বলে দিয়েছি কাকু স্যার যে আমি আর আসতে পারবো না আমার পক্ষে পড়ানো সম্ভব না তুই পড়াবে না না বেস তাহলে কে পড়াবে কে পড়াবে আমি কি জানি আমি চলে যাবো ভুল ভাল পারবো না সালা অন্য মাস্টার আসবে অন্য মাস্টার এসে আমার অন্য ইংলিশ শেখাবে আমি বসে বসে ক্ষীর খাবো আর ইংলিশ শিখবো এবার তুমি ক্ষীর রসগোল্লা পান্তুয়া যা খুশি খাও কিন্তু আমি আর নেই কি করবি তুই চলে যাবো চলে যাবো পড়াবো না এটা কি হচ্ছে একটা কথা শুনিও তুই যদি আমার ইংলিশ না শেখাস আমি তো জীবনে কোনদিন আর লেখাপড়া করব না তুই আমার ইংলিশ শেখাবি আস্তে কথা বলতে এবং ভালোভাবে কথা বলতে এই ভাই ভুলভাল বললে আমি পড়াবো কি করে পড়াবো তুই আমার ইংলিশ শেখাবি না তুই বল আমি আর পারবো না পারবি না না তুই আমার ইংলিশ শেখাবি না আমি তোকে বলছি মন দিয়ে ইংলিশ শেখাবি তো তুই শেখাবি দেখি দেখ তুই আমাকে কথা দে তুই আমাকে ছেড়ে কোনোদিন করতে হবে না তুই আমার সারা জীবন লেখাপড়া শেখাবি কথা দে অত কথাটা তো দিতে পারবো না তুমি ভুল ভাল বলো তুমি থাকো আমি এবার আর না বল না বাবা তুই আমাকে সারা জীবন লেখাপড়া শেখাবি তুই আমাকে ছেড়ে কোথাও যাবি না আমার কথা শোন মাস্টার আমার শেখাবি কি না বল না বাইরের লোক দেখলে কি ভাববে এরকম ভাবে আমার বাবার চাকরি চলে যাবে আমার বাবার চাকরি চলে যাবে তুমি যদি এইভাবে ধরতে না তুই আমাকে ছেড়ে কোথাও যাবি না কথা দে আমাকে তুই আমাকে ছেড়ে কোথাও যাবি না ঠিক আছে দেখছি আগে তুমি বলো যে ভালো করে ঠিকঠাক ভাবে পড়াশোনা করবে আমি ভালো করে ঠিকঠাক ভাবে লেখাপড়া করব তাহলে আমিও ঠিকঠাক ভাবে রোজ রোজ আসবো কি হলো লেবু চালানবো জল খাবে শরীর খারাপ করছে তোর মাকে ডেকে দিই না 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 মাকে ডাকিস না কেন তুই শুধু মানে আমাকে এই সময় ছেড়ে যাস না কি ব্যাপার কোন সময় কোন সময় কি করবো কোথায় যাবো আমারই তো বমি পাচ্ছি বিশাখা শোনো শোনো না আমাকে ডাকছেন নাকি কথা ছিল তোমার সঙ্গে আমার আপনার সঙ্গে কোনো কথা নেই সরি আমি জানি তুমি আমার সঙ্গে কথা বলতে চাও না জানেন যখন ডাকছেন কেন বলুন তো ডাকছি কেন তোমার রাগ ভাঙাবার জন্য দেখো না একই বাড়িতে আমরা দুজনে থাকি অথচ কেউ কারোর মুখ দেখি না এটা কি ভালো দেখায় বলো সেটার কারণটা বোধহয় আপনি জানেন আপনি আমার নামে মায়ের কাছে গিয়ে এবং তার ফলে মা আমার ওপর এসব পুরনো কথা নিয়ে ঘাটতে আমার ভালো লাগছে না আপনাকে আমি খুব ভালো করে চিনে গেছি কথা নিয়ে চালাচালি করাটা আপনার স্বভাব আপনার শখ কিন্তু আমার নয় তোমার এই কথার উত্তরে তোমাকে আমি অনেক কথা বলতে পারতাম কিন্তু আমি সেটা বলতে চাই না আমি যেটা চাই তা হলো কি চান আপনি যদি বলি তোমার আমার মধ্যে যে তিক্ত সম্পর্কটা গড়ে উঠেছে সেটাকে ভেঙে ফেলে দিয়ে একটা ভালো মিষ্টি সহজ সরল সম্পর্ক তৈরি করতে হঠাৎ হঠাৎ আপনার এই পরিবর্তন দেখে তো আমি আকাশ থেকে পড়ছি দেখো বিশাখা দোষ ত্রুটি সব মানুষের মধ্যে থাকে
আরে বাবা, ভালো মন্দ নিয়েই তো আমাদের সংসার। তা মাঝে মাঝে ইচ্ছে করে নাকি যে এই ত্রুটি বিচ্যুতিগুলোকে ঝেড়ে ফেলে দিয়ে একটু ভালো হতে? ঠিক। তবে আপনার হঠাৎ এই ভালো হওয়ার বিষয়টা ইচ্ছেটা আমাকে একটু ভাবনায় ফেলে দিচ্ছে। আমি ঠিক বুঝতে পারছি না আপনি ঠিক কোন লাইনে আপনার এই ভালো হওয়ার গাড়িটা চালাতে চাইছেন। যদি বলি তোমার লাইনে। আমার লাইনে মানে? মানেটা তো আমি তোমার কাছ থেকে জানি। তার আগে আমাকে বলো তো, তোমার সঙ্গে ওই রাধার কি এত গোপন আলোচনা হয়? পিসিমা। আরে বাবা, আমার এই যে দুটো চোখ আছে না, এই দুটো চোখকে ফাঁকি দেওয়া খুব মুশকিল। আচ্ছা একটা কথা আমাকে বলো তো, রাধা কি সত্যি পাগল নাকি পাগলের মতো ওরকম অভিনয় করে? আমার মনে হয় এই বাড়িতে আর কেউ না জানুক, তুমি অন্তত সবটা জানবে।